আলহামদুলিল্লাহ, আমাদের অফিসে তালিম হইল আজকে। মারুফ ভাই তালিম করলেন, আল্লাহ তাআলা ভাইরে বরকত দান করুক। এখন আমরা নামাজে যাইতেছি ইনশাআল্লাহ। বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ। বাইক নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু ভিডিও করতে পারবো। হুন্ডাটা মাশাল্লাহ দারুণভাবে রাখছে, ঘুরাইলেই হ্যান্ডেলটা ভেঙে যাবে। তো যে রাখছে সে হয়তো মাশাল্লাহ খুব স্মার্ট। একবার ভেঙে জরিমানা দিছি, তারপরেও রাখছে, মনে হয় ভাইয়ের জরিমানা দরকার, এই জন্য ভাই আবার রাখছে সেম হুন্ডা। তো শুক্রবার দিন সূরা কাহফ এবং দুরুদ শরীফ। দুরুদ শরীফ সবচেয়ে বেস্ট হচ্ছে নামাজের মধ্যে আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরুশরীফের অর্থটা খুব সুন্দর। আমরা যদি অর্থ বুঝে দুরুশরীফটা পড়ি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত নাযিল করুন, ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু পরিবারের উপর রহমত নাযিল করুন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমনটি আপনি রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম এবং যেমনটি আপনি নাজিল করেছিলেন রহমত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা নিশ্চয়ই হামিদুম মাজিদ। অর্থটা আমি জানি না, এটা হইতে পারে ইন্নাকা নিশ্চয়ই ইন্নাকা হামিদ সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ হামিদুল মজিদ প্রশংসা আপনার, এরকম কিছু যাই হোক আমি পরে দেখে জানা দিব। তো তারপরে হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ইয়া আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দান করুন, ওয়া আলা আলি মুহাম্মদ এবং তার পরিবারের উপর বরকত দান করুন, কামা বারাকতা আলা ইব্রাহিম যেমন যে আপনি বরকত দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম এবং তার পরিবারের উপর যেমন যে আপনি বরকত দান করেছিলেন, ইন্নাকা হামিদুম মাজিদ আবার সেই ইন্নাকা হামিদুম মাজিদ সমস্ত ইনশাআল্লাহ আপনার। তো এই হচ্ছে আমাদের জুম্মার নামাজ পড়ার মসজিদ, এইখানে আমরা জুম্মার নামাজ আদায় করি এভরিডে, এভরি ফ্রাইডে। আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেন আপনাদের সবাই, এবং মসজিদে যে ইমাম সাহেব উনি এতটাই আল্লাহওয়ালা মানুষ, মানে ওনার সুরা কেরাত নামাজ
মনটা আসলে পুরো থাকে এই মাঠের মসজিদে উদাহরণস্বরূপ মনে করেন পরিবারকে বরকত যদি আমাদের ব্যক্তিগত কারো ক্ষতি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক অনেক চেষ্টা করি আমাদের সর্বোচ্চ শক্তি আমরা প্রয়োগ করি কিন্তু যদি দিনই বিষয় হয় তখন আমরা সমবেতা সকলে যাত্রা আমি তাই অথবা চেষ্টা করি পিছিয়ে থাকার কি দরকার দিনই কাজ একজন তো করলেই না ঠিক আছে না আমাদের সাথে একজন সাথী ভাই পড়তো মাদ্রাসায় তার জিজ্ঞাসা করতাম যে আমার আপা নামাজ পড়ে কবে তাবলিগ জামাতকে দাওয়াত দিলে কয় কি আমাদের একজন নামাজ পড়ে তো তার মানে ওই ছেলে নামাজ পড়ে তো আমাদের একজন নামাজ পড়ে তো মানে একজন করলি না ঠিক আছে না এখন ভাত তো সবার পক্ষ থেকে একজন খাইলি হয় নাকি একবারে খা যে আর কোনো ক্ষুদা লাগে নাকি যাই হোক আমি যে কথা বলছিলাম যে মোসা আলাইহিসসালামকে মোসা আলাইহিসসালাম যখন তাদেরকে দাওয়াত দিল তখন তারা কি করল একটা